দর্শক আমরা বলছিলাম বড়ো পর্দায় মুক্তিযুদ্ধ আসলে মুক্তিযুদ্ধ আমাদের এমন একটি বড় ক্যানভাস যেটি আসলে বিভিন্নভাবে পর্দায় আসতে পারে গত চল্লিশ চুয়াল্লিশ বছরে আসলে আমরা কতটা পেয়েছি সেই মুক্তিযুদ্ধ আমাদের সিনেমায় সেটা নিয়ে কথা বলব এছাড়া আমরা জানি যে বছর এই বিজয়ের মাসে দুটি সিনেমা মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি হচ্ছে অনিল বাগচির একদিন আর একটি হচ্ছে শোভনের স্বাধীনতা এই দুটি ধরেই আমরা আলোচনা করতে চাই মুক্তিযুদ্ধের সিনেমা নিয়ে আজকে এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই মুক্তিপ্রাপ্ত নতুন মুক্তিপ্রাপ্ত একটি ছবির পরিচালক শোভনের স্বাধীনতা ছবির পরিচালক মানবিক মানিক মানবিক আমাদের সাথে রয়েছেন এবং এছাড়াও আমাদের সাথে যোগ দিয়েছেন অনিল বাগচির একদিন ছবিতে অভিনয় করেছেন অতসী চরিত্রে জ্যোতিকা জ্যোতি আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি স্টুডিওতে প্রথমে মানবিক ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই আমরা জানি এই সম্প্রতি মুক্তি পেয়েছে খুব বেশি হলে না হলেও মুক্তি পেয়েছে সব মিলিয়ে আসলে আমরা অনেক বিষয়ে আলোচনা করবো তার আগে একটু আপনাদের প্রমোশনের জন্য আসলে বলতে চাই যে একটু ছোট্ট করে বলা যে আসলে কটি হলে মুক্তি দিয়েছেন এবং মূল গল্পটা আসলে কী নিয়ে মুক্তিযুদ্ধের কোন প্রেক্ষাপটে এবং আমি জানি আপনার গল্পটা বোধ হয় রশিদ হায়দারের উপন্যাস অবলম্বনে আমাদের এই ছবিটি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এবং যমুনা ব্লকবাস্টার এই দুটো সিনেমা হলই রিলিজ হয়েছে এটি মুক্তিযুদ্ধের গল্প এবং একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ম্যাট্রিক পরীক্ষার্থী একটা গ্রুপ তারা পরীক্ষা দেয় না এবং তারা পরীক্ষা দেন এই কারণে যে পরীক্ষা দিলে মনে হবে সব কিছু স্বাভাবিক সব কিছু ঠিক আছে শান্ত আছে তারা সারা বিশ্বে এই মেসেজটা দিতে চায় যে আসলে বাংলাদেশের অবস্থা আসলে ভালো না তো সেই কারণে পরীক্ষাটাও দেবে না ওরা এবং পরীক্ষাটা হতে দেবে না সেই জন্য ওরা কি কি করবে কি কি করতে চায় মূল রশিদ হাদের একটি উপন্যাস উপন্যাসের নাম শোভনের স্বাধীনতা ঠিক ওই নামেই সিনেমাটা আচ্ছা আশা করছি দর্শক নিশ্চয়ই ভালোভাবে নিবে সিনেমাটা এবং আপনাকেও জিজ্ঞেস করতে চাই আপনার যে সিনেমাটা মুক্তি পেয়েছে মোর্শেদ ভাইয়ের হ্যাঁ খুবই জনপ্রিয় আমাদের পরিচালক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে আরও অনেক সিনেমা করেছেন অনিল বাগচির একদিন আপনি বোধ হয় অতসী চরিত্র অভিনয় করেছেন সব মিলে এই চরিত্রটা সম্পর্কে এবং এই সিনেমা সম্পর্কে একটু ছোট করে জানতে চাই যাতে আসলে দর্শকও নিশ্চয়ই জানে আর একটু জানাতে পারে আমাদের মাধ্যমে জানে আমাদের সিনেমাটা রিলিজ হয়েছে প্রথম সপ্তাহে এগারো এগারোটা হলে সামনের সপ্তাহে আরও কিছু হল পাবে আর এই ছবিটি মুক্তিযুদ্ধের সময়কার গল্প এবং এটা হুমায়ুন আহমেদের উপন্যাস উপন্যাসটির নামও হচ্ছে অনিল বাগচির একদিন সেই নামেই এই চলচ্চিত্রটি আমি অতসি চরিত্রে অভিনয় করেছি আমার ক্যারেক্টার আমার ক্যারেক্টার মানে আমি যদ্দূর পেরেছি সেটা করেছি একাত্তর সময়ের টিপিক্যাল একদমই মেয়েদের চাইতে একটু ডিফারেন্ট এই মেয়ে মানে যতটা এইটার প্রিপারেশনটা ছিল আসলে অনেক বেশি সাইকোলজিক্যাল যতটা না বাইরের দিকে দেখতে তো আমরা চেষ্টা করেছি করার জন্য এখন মার্কেটিংটা আর একটু মনে হয় জরুরি কারণ দর্শক রেসপন্স খুব ভালো অনেকে বলছে যে আবারও দেখতে চাই আমরা আমাদের যারা আছে তাদেরকে পাঠাবো তো এটা দর্শকরাই মনে হয় যেন দায়িত্ব নিয়েছে দেখানোর সেই জায়গা থেকে যারা স্পন্সর আছেন যারা প্রডিউসার তারা যদি আরেকটু বেশি মার্কেটিংটা করেন তাহলে ছবিটার জন্য ভালো হবে নিশ্চয়ই আমরাও চাইব যেভিতিক ছবি বা যে কোনো ছবি আসলে আমরা নির্মিত হচ্ছে সেগুলো দর্শক দেখুক এবং দর্শকদের কাছে পৌঁছে যাওয়ার এই যাত্রাটাই অনেক ক্ষেত্রে আমরা আসলে বলি যে পরিবেশনার জায়গাটা আমরা ভীষণ দুর্বল মুক্তিযুদ্ধের ছবি কি শুধু মুক্তিযুদ্ধের আবেগের জায়গা থেকে এই সময় এত বছর পরে আসলে নির্মাণগত অবলম্বন করা যায় এবং আমরা বছর ধরে ধারার একই মেটা ন্যারেটিভ ধরে একই রকম ছবি নির্মাণ হয়ে আসছে সেখানে নিশ্চয়ই কি ধরনের পরিবর্তন আনা জরুরি বলে মনে করি এই নতুন সময়ের আপনারা যারা পরিচালক যেটা দরকার সেটা হচ্ছে যে মানুষ এখন আসলে ডকুমেন্টেশন দেখতে চায় না মানুষ দেখতে চায় ফিকশান মানে এই মুক্তিযুদ্ধটা এরকম ছিল এরকম অনেকগুলো মুক্তিযুদ্ধ মুক্ত ফাইট করেছে রাজাকার ছিল পাকিস্তানি হানাদার ছিল এগুলো মোটামুটি তো সবাই জানে কিন্তু এর মধ্যে এর ফাঁকে ফাঁকে অনেক গল্প আছে অনেক ছোট ছোট গল্প আছে যেগুলো আসলে দর্শক দর্শক এগুলোর প্রতি আগ্রহ দেখাতে পারে আমাদের যেটা হয়েছে যে মানে হাতে গোনা কিছু ছবি বাদ দিয়ে প্রায় সবগুলো ছবি দেখা যায় যে ডকুমেন্টেশন যে স্বাধীনতা ঘোষণা হলো যুদ্ধে ছাপিয়ে পড়লো একদিকে রাজাকাররা বিরোধিতা করছে মুক্তি সেনারা পাকিস্তানি হানাদার বাহিনী অন্যায় করছে অত্যাচার করছে এইটা ঘুরে ফিরে সিনেমার মধ্যে আসে মানে নতুন কোন গল্প মানে গল্পটা মানে দৃষ্টিভঙ্গিটা অন্য জায়গা থেকে মানে অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখতে হবে গল্পগুলো তাইলে হয়তো দর্শক আসবে আরেকটা ব্যাপার হচ্ছে কি এখন মুক্তিযুদ্ধের ছবি দর্শক দেখতে যাবে কি না এটা আসলে এটা আসলে আমি জানি না কীভাবে কারণ মানুষ আসলে কি খুব যেগুলো সুপার হিট ছবি যেগুলো যেগুলোকে বলে সেগুলোতে আসলে দর্শক যায় একটু ডান্স দেখতে ভিশম ভিশন দেখতে আমার অনেক বন্ধুরা আছে আমার বন্ধু যারা অনেক শিক্ষিত তারা বলে যে দূরে মারপিট না থাকলে ছবি দেখতে ভালো লাগে না এখন এইটাই এই দর্শকের রুচি আসলে কিভাবে চেঞ্জ করা যাবে আমি জানি না ঠিক তবে এইটার জন্য কিন্তু চেষ্টা আমাদের কি করতে হবে বা আমাদের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন যারা চান আসলে ছবির চেঞ্জ হোক তাদেরকে এই জায়গাটা এগিয়ে আসতে হবে মানে এমন একটা কোনো গবেষণার জায়গা যেতে হবে আসলে দর্শক যাতে যায় হলমুখ হয় এবং এখানে একটা প্রশ্ন আপনার কাছে আমার না আমি এই প্রশ্নটি একটু বলতে চাই মানিক ভাই বললেন যে ডিসুম ডিসুমি দর্শক দেখতে চায় আমি এটার সাথে একমত না কারণ যে ছবিগুলোর রিসেন্টলি দেখেছি আমরা প্রচুর মার্কেটিং সবাই দেশের সবাই এক নামে জানে যে এই ছবিটা আসছে কিন্তু তিন দিন পরেই কিন্তু হলে সেটা নাই এবং সেটা মারপিট প্রেম ঢিশুম ঢিশুম সব কিছু আছে আমার কাছে যেটা মনে হয় মূল বিষয় হচ্ছে স্টোরিটা এবং সেটা আমাদের বাংলাদেশের স্টোরি হতে হবে বাংলাদেশের সিনেমা হতে হবে তা নাহলে মানুষ রিজেক্ট করবেই সো মুক্তিযুদ্ধের সিনেমা দেখবে না এটা একটা বাজে প্রচার অনিল বাগ্চের একদিন তার প্রমাণ আমি তো তিনটা মুক্তিযুদ্ধের ছবি করলাম এই গল্পটা মানুষ সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করেছে হুমায়ুন আহমেদ একজন ম্যাজিক্যাল রাইটার এটা এটা বড় কারণ হতে পারে তার মানে স্টোরি এবং স্টোরি টেলিংটা সবচেয়ে বেশি জরুরি সেটা মারপিটের ছবিও হতে পারে মুক্তিযুদ্ধের ছবিও হতে পারে যে কোনো ছবি এখন প্রপারলি প্রেজেন্ট না করলে মানুষকে তো টাচ করতে হবে আমাদের মানুষ আমাদের দেশের সিনেমা দেখতে চায় তো ওইটা বলে যদি এটা বলছি কি হ্যাঁ আপনি যখন সুপার হিট ছবি যেগুলো সেগুলো কিন্তু একদম ফর্মেট ফিল্ম আপনার মুক্তিযুদ্ধে এই ধরনের যে ছবিগুলো আছে এগুলোর একটা আর্কাইভাল ভ্যালু আছে ঠিকই কথা বলতেও পারি না প্রশ্ন থাকবে আপনি আপনার কাছে গল্প নিশ্চয়ই যে গল্পই হোক না গল্পটা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ সেইখানে আমরা আসলে কতটা পরিবর্তন আনতে পারছি আপনার কাছে কি মানিক হ্যাঁ তো নিশ্চয়ই মানে আপনি মনে যদি অরুণোদয়ের অগ্নিসাক্ষী দেখেন কিংবা আবার তোরা মানুষও দেখেন বা জীবন থেকে নেওয়া যদি দেখেন সেই জায়গা থেকে এখন যে সিনেমাগুলো হচ্ছে সেগুলো নিশ্চয়ই আলাদা গল্প একরকম গল্প তো নাই গেরিলা মানে আমাদের বাচ্চু ভাইয়ের যে ছবিটা গেরিলা তো অসাধারণ সাফল্য অর্জন করেছে কিন্তু তারপরেও তারপরেও যদি আমরা বলি গেরিলা কি আমাদের এখানে যে আমরা যে মানে আমি ফর্মেট ফিল্মের কথা জনপ্রিয় যে ছবিগুলো সেগুলো যেই লেভেলে হিট করে একই সঙ্গে একশো হয়েছে কিন্তু রিলিজ হওয়ার পরে ছবিটা কতদিন মানুষ দেখেছে সেটা হলো বিষয় আমাদের দুই সপ্তাহ চলে না কোনো কোনো হলে এমন যেমন কিছু ছবি আছে মানে আমি আসলে নাম বলতে চাই না কারণ আমি দুই আমি দুই দুই ধরনের ছবি দিয়ে কাজ করতে আগ্রহী দুইটাই আমার ভালোবাসার জায়গা কারণ এটা তো বাংলাদেশের সিনেমা আমি সিনেমাকে লাভ করি এখন কোনটা কোন ধারার মধ্যে আমি যেতে চাই না কিন্তু আমার কথা হচ্ছে যে গল্প ভালো হলে সেটা মুক্তিযুদ্ধের ছবি হলেও মানুষ দেখবে কিন্তু এই ছবিগুলোর মার্কেটিং নিয়ে সমস্যা মানে যেটা হল সব হলে কেন চালানো হয় না গবেষণা এবং গল্প নিয়ে মানে রুচি আমাদের দায়িত্ব আছে একটু যারা পরিবেশনার সাথে জড়িত তাদেরকে সব সময় আমরা বলি যে একটা সিন্ডিকেশন রয়েছে বা সেইটাকে আপনার আপনাদের অভিজ্ঞতা আসলে কি বলে যারা নতুন ছবি তৈরি করছেন বিশেষ করে একটু অন্য ধারার ছবি আমরা যদিও হয়তো মূলধারা আলাদা করতে চাই না কিন্তু হয়ে যায় অনেক ক্ষেত্রে এটা এখানে পরিবেশের দিকে দোষ দেওয়া যাবে না আচ্ছা তারা আসলে একবারে ব্যবসায়ী তারা ব্যবসার বাড়ি কিচ্ছু বোঝেন না এখন ধরেন আপনি একটা সিনেমা বানালেন না এখন এই সিনেমাটা যদি দর্শককে দেখানোর দায় দায়িত্ব তো আসলে যারা হল মালিক তাদের হল মালিকরা কী করে হল মালিকরা চায় মানে এই ছবিটা চালালে তার দর্শক হবে কি না এটা সে আগে থেকে ডিসিশান নিয়ে ফেলে সে ধরেই নেয় মুক্তিযুদ্ধের ছবি মানে চাই ম্যার একটা গল্প হবে ওই একটু একটু কান্নাকাটি হবে এই এটা লোকে দেখবে না কিন্তু দেখেন এইখানে কিন্তু সরকার একটা পদক্ষেপ নিতে পারে সরকার কি করতে পারে সরকার এটা বলতে পারে যে ভাই তোমরা সারা বছর তোমরা কমার্শিয়াল ফিল্ম বলতে যেটা বুঝাই সেটা চালাও সেটা কিন্তু আমরা এখানে আসবো আপনি সরকারি পদক্ষেপ আরো আরো কি কী কী আসলে করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করবো আমাদের একটা বিরোধী সময় আছে বিরতির পরে নিশ্চয়ই কথা বলবো দর্শক একটা বিরোধী সময় আছে আমাদের সাথেই থাকবে নিশ্চয়ই